2. সুতরাং এক সময় দেখা গেল রক্ষীদের সতর্ক তত্ত্বাবধানে দামাস্কাস থেকে এক সুবৃহৎ শকট হাফিদের প্রত্যেকটি পণ্যশালার পরিচালকের জন্য মালিকানা শংসাপত্র ও স্বর্ণমুদ্রা নিয়ে রওনা হল। জোপ্পার অবেদ থেকে পেট্রাস্থিত রেউলের 10 জন স্তম্ভিত বাকরুদ্ধ পরিচালক হাফিদের অবসর গ্রহণের সংবাদ ও উপহার পেল। অবশেষে অ্যান্টিপ্যাট্রিসে শেষ পণ্যশালায় পৌঁছে শকটের কাজ সম্পূর্ণ হল। সে সময়কার বৃহত্তম বাণিজ্য সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেল। বিষাদগ্রস্ত এরাসমাস তার প্রভুকে সংবাদ পাঠাল যে পণ্যভাণ্ডার শূন্য এবং পণ্যশালাগুলি আর সগর্বে হাফিদের মালিকানা ঘোষণা করছে না। বার্তাবাহক ফিরে এসে এরাসমাসকে জানাল যে সে যেন অবিলম্বে তার মালিকের সঙ্গে ফোয়ারার পাশের স্থানটিতে গিয়ে দেখা করে। বন্ধুর মুখ পর্যবেক্ষণ করে হাফিদ প্রশ্ন করলেন, কাজ হয়ে গিয়েছে কি? হ্যাঁ, হয়ে গিয়েছে। প্রিয় বন্ধু, দুঃখ করো কেন, আমার সঙ্গে এসো। হাফিদ এরাসমাসকে নিয়ে পশ্চাৎভাগের মর্ম সোপানের দিকে অগ্রসর হলেন। শুধু তাদের চটির শব্দ শোনা যাচ্ছিল। মুহূর্তকালের জন্য তার পদক্ষেপ মন্থর হয়ে গেল। যখন তিনি লেবু কাঠের সুদীর্ঘ স্তম্ভের ওপর একটি ফুলদানের পাশে দাঁড়িয়ে দেখলেন সূর্যরশ্মিতে কাঁচের রং সাদা থেকে বেগুনি হয়ে উঠেছে, প্রবীণ মুখটিতে হাসি ফুটল। তারপর দুই পুরাতন বন্ধু ভিতরকার সিঁড়ি ভেঙে প্রাসাদের গম্বুজস্থ ঘরটিতে গিয়ে উপস্থিত হলেন। এরাসমাস লক্ষ্য করল সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা রক্ষী দলের অনুপস্থিতি। তারা দুজনই সিঁড়ি বেয়ে ওঠার ফলে হাঁফিয়ে উঠেছিলেন, তাই খানিকক্ষণ বিশ্রাম নিলেন। তারপর তারা আবার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। হাফিদ তার কোমরবন্ধ থেকে ছোট্ট একটি চাবি বার করলেন, ভারী ওক কাঠের দরজা খুলে ভেতর দিকে ঠেলে দিয়ে ঢুকলেন। এরাসমাস বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল। তার মালিকের আহ্বানে সসংকোচে ওই ঘরে প্রবেশ করল। গত 3 দশকে যেখানে কারুর প্রবেশাধিকার ছিল না, চূড়া থেকে ধুলিদূষর রশ্মি ঠিকরে পড়ছিল। এরাসমাসের চোখ আধো অন্ধকারে অভ্যস্ত হয়ে ওঠা পর্যন্ত সে হাফিদের হাত ধরেছিল। হাফিদ লক্ষ্য করলেন এরাসমাস ধীরে ধীরে প্রায় শূন্য ঘরটি পর্যন্ত পরীক্ষণ করছিল। একটি কোণায় সূর্যলোকিত একটি মাত্র ছোট সিন্দুক ছিল। তুমি কি হতাশ হয়েছো এরাসমাস? কি উত্তর দেব বলুন, তুমি এখানকার আসবাব দেখে হতাশ, তাই না? অনেকের জন্যই এই ঘরটির জিনিসপত্র আলোচনার বিষয় ছিল। তুমি নিজে কি কখনো ভেবে দেখেছ এখানে এমন কি গোপন জিনিস লুকিয়ে আছে যা আমি এতদিন যাবত লোকচক্ষুর আড়াল করে রেখেছি? এরাসমাস মাথা নাড়ল। সত্যি কথা, এই চূড়ায় আমাদের মালিক কি যে লুকিয়ে রেখেছেন তা নিয়ে প্রচুর আলোচনা ও গুজব শোনা যায়। হ্যাঁ বন্ধু, আমি নিজেও অনেক গুজব শুনেছি। অনেকে বলেছে এখানে পিপা ভর্তি হীরে লুকিয়ে রাখা আছে, আছে সোনার বাট, হিংস্র পশু কিংবা বিরল পাখি। একবার পারস্যের এক গালিচা ব্যবসায়ী আকারে ইঙ্গিতে জানতে চেয়েছিল এখানে আমার কোনো হারেম আছে কি না। সেই গল্প শুনে লিসা হেসেছিল। তবে তুমি দেখতে পাচ্ছ এখানে এই ছোট্ট সিন্দুক ছাড়া কিছুই নেই। এবার এগিয়ে এসো। দুইজন সিন্দুকের দিকে ঝুঁকে দাঁড়ালেন। যে চামড়ার ফালি দিয়ে সিন্দুক বেঁধে রাখা হয়েছিল হাফিদ সাবধানে সেটা খুললেন। গভীর শ্বাস নিয়ে দারুবৃক্ষের সুগন্ধ নিলেন। তারপর ঢাকনায় ধাক্কা দেওয়া মাত্র তা খুলে গেল। সিন্দুকে কি আছে দেখার জন্য এরাসমাস সামনের দিকে আর একটু ঝুঁকল। তারপর অবাক চোখে হাফিদের দিকে তাকালো। সিন্দুকে কিছুই ছিল না, শুধু ছিল গোটানো কিছু পুঁথি, চামড়ার পুঁথি। হাত বাড়িয়ে হাফিদ একটা গোটানো পুঁথি তুলে নিলেন। মুহূর্তকালের জন্য নিজের বুকে ধরে চোখ বন্ধ করেছিলেন তার মুখ যেন বয়সের বলিরেখা নিশ্চিহ্ন করে সহসা প্রশান্তিতে ভরে গেল। তারপর তিনি উঠে সিন্দুকের দিকে ইঙ্গিত করে বললেন, এই ঘরটায় যদি সম্পূর্ণ হীরে মুক্ত ভরাট থাকত তাহলেও এই অতি তুচ্ছ কাঠের বাক্স যা দেখতে পাচ্ছ তার চেয়ে মূল্যবান হতো না।
আমি জীবনে যা সাফল্য, আনন্দ, সুখ, প্রেম, মনের শান্তি ও ধনসম্পদ পেয়েছি সে সবই সরাসরি এই পুঁথির অবদান। যে পণ্ডিত ব্যক্তি আমাকে এই পুঁথিগুলো দিয়েছিলেন তার প্রতি এবং পুঁথিগুলির প্রতি আমি চিরকৃতজ্ঞ। হাফিদের কণ্ঠস্বরে সন্ত্রস্ত এরাসমাস একটু পিছিয়ে গেল। সে প্রশ্ন করল, আপনি কি এই গোপন রহস্যের কথাই বলছিলেন? এই সিন্ধুকি কি আপনার অপূর্ণ প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত? তোমার দুটি প্রশ্নের উত্তরই হ্যাঁ। এরাসমাস কপালের ঘাম মুছে অবিশ্বাস্য চোখে হাফিদের দিকে তাকালো। এই পুঁথিতে এমন কি আছে যা হীরের চেয়েও বেশি মূল্যবান? একটি ছাড়া বাকি সব পুঁথিতে রয়েছে একটি করে নীতিকথা বা মৌলিক সত্য, যা পাঠকের জন্য সহজবোধ্য অভিনব শৈলীতে লেখা হয়েছে। বিক্রয় কৌশলে সুদক্ষ হয়ে ওঠার জন্য প্রতিটি পুঁথির এই গোপন কথা কণ্ঠস্থ ও অনুশীলন করতে হয়। এই নীতিগুলিতে সুদক্ষ হয়ে উঠলে মানুষ নিজের ইচ্ছানুসারে যত খুশি ধনসম্পদ অর্জন করতে পারে। পুরাতন পুঁথিগুলির দিকে হতাশ চোখে তাকিয়েছিল এরাসমাস। আপনার মতো ধনী হতে পারে? ইচ্ছে হলে আরও ধনী হতে পারে। আপনি বললেন এর মধ্যে একটিতে বিক্রির নীতিকথা লেখা নেই, তাহলে শেষ পুঁথিটায় কি আছে? তোমার শেষ পুঁথিটা বস্তুত প্রথম পুঁথি, যা পড়া একান্ত জরুরি, কারণ প্রত্যেকটা পুঁথি ক্রমানুসারে সংখ্যাঙ্কিত। প্রথম পুঁথিতে যে গোপন তথ্য রয়েছে তা ইতিহাসের মুষ্টিবেহ বিচক্ষণ ব্যক্তিদের জানানো হয়েছিল। বাকিগুলিতে যা লেখা আছে তা ভালো মতো বোঝার উপায় প্রথম পুঁথিতে জানা যায়, যে কেউ এতে দক্ষতা পেতে পারে। সত্যি এ এক সহজ কাজ, তবে যতক্ষণ না এক একটা নীতি পাঠকের ব্যক্তিত্বের একটি অঙ্গ হয়ে ওঠে ততক্ষণ মনোযোগ সহকারে সময় দিয়ে এটা পড়তে হবে। প্রতিটি নীতিকে জীবনযাপন পদ্ধতি করে তুলতে হবে। সিন্ধুক থেকে এরাসমাস একটা পুঁথি তুলে নিল, সাবধানে ধরে তা হাফিদের দিকে তুলে দিল। মার্জনা চাই প্রভু, তবে আপনি এই নীতিকথা কাউকে দেখাননি কেন? বিশেষ করে যারা বহু বছর যাবত আপনার সেবা করেছে তাদের জানাননি কেন? অন্যান্য বিষয়ে আপনি এত উদার, অথচ যারা আপনার সেবায় পণ্য বিক্রি করে চলেছে তারা এই পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানার্জন করে বিত্তবান হয়ে ওঠার সুযোগ পেল না কেন? এমন জ্ঞান সমৃদ্ধ বিষয় জেনে তারা অত্যন্ত আরও ভালো পণ্য বিক্রেতা করতে পারত। এত বছর যাবৎ এই নীতি শুধু নিজের কাছে লুকিয়ে রেখেছেন কেন? আর কোনো উপায় ছিল না? বহু বছর আগে যখন আমায় এই পুঁথিগুলি দেয়া হয়েছিল আমাকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে শুধুমাত্র একজনকে আমি এর বিষয়ে সম্বন্ধে জানাব। এমন অদ্ভুত অনুরোধের যৌক্তিকতা আমি আজও বুঝে উঠতে পারিনি, তবে আমায় আদেশ করা হয়েছিল পুঁথির এই নীতিগুলি আমার জীবনে ততদিন যাবৎ প্রয়োগ করে যেতে হবে যতদিন না এমন কারোর সন্ধান পাই যার সাহায্য ও পথ নির্দেশের প্রয়োজন আমার যৌবনবস্থার প্রয়োজনের চেয়েও বেশি। আমায় বলা হয়েছিল হয়তো ওই ব্যক্তি নিজেও জানবে না যে পুঁথিগুলি তার চাই, তবে কোনো এক ইশারা বা ইঙ্গিত আমায় জানিয়ে দেয়া হবে এই সেই ব্যক্তি যার এই পুঁথি প্রাপ্য। আমি ধৈর্য সহকারে প্রতীক্ষা করেছি এবং আমায় যে আদেশ দেওয়া হয়েছিল সেই মতো আমি এই নীতি আমার জীবনেও প্রয়োগ করেছি। এই পুঁথির জ্ঞান ভাণ্ডারের সাহায্যে আমিও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেলসম্যান হয়ে উঠেছি, যেমনটি বলা হতো ওই সময়কার মহান ব্যক্তিটিকে যিনি আমায় এই পুঁথি দিয়েছিলেন। এরাসমাস, হয়তো তুমি এখন আমাদের বিগত দিনের কয়েকটা কাজের অর্থ বুঝতে পারছ, যা সেই সময় অদ্ভুত ও অকার্যকর মনে হয়েছিল তবে পরবর্তীকালে সফল হয়েছে। আমার বুদ্ধি বা বিচক্ষণতার সাহায্যে আমরা স্বর্ণমুদ্রা একত্র করতে পেরেছি এ কথা সত্য নয়। আমি তো কাজ সম্পাদনের শুধু একটি সাধনই ছিলাম। আপনি কি এখনও বিশ্বাস করেন যে এই পুঁথির প্রাপক সে এতদিন পরে আপনার কাছে এসে উপস্থিত হবে? হ্যাঁ, সরি তিনি বলে উঠলেন, সেই দিনটি পর্যন্ত তুমি কি আমার পাশে থাকবে এরাসমাস? স্বল্প আলোয় খাজাঞ্চির হাত দুটি বৃদ্ধের হাতকে স্পর্শ করল। একবার মাথা নাড়িয়ে সে যেন প্রভুর অবক্ত আদেশে ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। চামড়ার ফালিটা দিয়ে পুনরায় সিন্ধুকটা জড়িয়ে হাফিদ উঠে দাঁড়ালেন।
বাইরে বেরিয়ে চূড়া পরিবেষ্টিত মঞ্চে গিয়ে দাঁড়িয়ালেন। পূব দিক থেকে মৃদুমন্ত বাতাস বৃদ্ধের মুখাবয়ব স্পর্শ করে গেল। ওই বাতাসে ছিল সুদূরবর্তী হ্রদ ও তারপর মরুভূমির সুবাস। দামাস্কাসের ছাদে দাঁড়িয়ে তিনি মৃদু হাসলেন। তার মনে পড়ে গেল পুরনো দিনের কথা।